ইসরায়েলের অব্যাহত হামলা এবং ত্রাণ পৌঁছতে বাধা দেওয়ার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকা অন্তত 5,76,000 মানুষ বা মোট জনগোষ্ঠীর 1/4 দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবশেষ বৈঠকে সংস্থাটির এক জ্যেষ্ঠ ত্রাণ কর্মকর্তা এই বিষয়ে সতর্ক করেছেন। লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। জাতিসংঘের মানবিক উদ্যোগ সমন্বয় কার্যালয়ের সমন্বয় পরিচালক রমেশ রাজা সিংহাম বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় 5 মাস ধরে সহিংসতা অব্যাহত থাকলেও তা বন্ধে তেমন কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। দক্ষিণ গাজার জনবহুল এলাকাগুলোতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, এ কারণে আমরা আবারও যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। তিনি নিরাপত্তা পরিষদকে আরো জানান, গাজার 2 বছরের কম বয়সী প্রতি 6 শিশুর একজন অপুষ্টিতে ভুগছে, তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। গাজার 23 লাখ ফিলিস্তিনি সবাই প্রয়োজনের তুলনায় খুবই সামান্য খাবার খেয়ে বেঁচে আছেন, কেননা উপত্যকাটিতে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ন্যূনতম ত্রাণ সামগ্রী পৌঁছে দিতেও বাধা বিপত্তির মুখে পড়তে হচ্ছে। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্ভিক্ষের আশঙ্কা করছে। তারা বলছে, ত্রাণ না পৌঁছালে তীব্র দুর্ভিক্ষের কারণে কয়েকদিনের মধ্যেই গাজার হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিন গাজায় লাশের সারি বাড়ছে। গত 24 ঘন্টায় উপত্যকাটিতে আরো অন্তত 76,000 জন মারা গেছেন, এতে নিহতের সংখ্যা বেড়ে 29,954 জনে পৌঁছেছে।